জেলা অধিকারীদের রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। শতাব্দীর সব থেকে বড় অতিমারিতে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন শিক্ষক শিক্ষিকারা। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল শিক্ষা সেলের অশোক রুদ্র সহ একাধিক শিক্ষক শিক্ষিকা। মোট 40 বোতল রক্ত সংগ্রহ করা হয়। বানপুর স্টেশন রোড তৃণমূল অফিসে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। মূলত আসানসোল জেলা হাসপাতালের রক্তের চাহিদা মেটাতেই এই মহান উদ্যোগ বলে জানা গেছে। আজকে প্রায় আড়াই থেকে তিন মাস এই করোনা ভাইরাস এবং লকডাউন যেভাবে আমাদের ঘরে চেপেছে, তার ফলে রক্ত প্রায় প্রতি জায়গাতেই একটা অভাবের সৃষ্টি হয়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন সংগঠন রক্তদান করছেন এবং আজকে এই মাধ্যমিক শিক্ষক সমিতি যে রক্তদান করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ মানুষের রক্তের অত্যন্ত বেশি প্রয়োজন। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে রক্তের অভাবে অনেক মানুষের প্রাণ বিসর্জন যায়, কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং আসানসোলবাসী হিসাবে সত্যিই গর্বিত যে রক্তের যে বিভাজন তার সেখানে আমাদের রাজ্যে পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফ থেকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের পশ্চিম বর্ধমান জেলা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি মিলিয়ে আজ এখানে করছে। তিন দশকের মধ্যে আরেকটা আমরা দুর্গাপুর মহকুমাতে করব এবং আমরা প্রাইমারি থেকে রাজ্যে 125 খানা ব্লাড ডোনেশন আয়োজন করব। তার মধ্যে প্রায় 60 খানা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার নেতা, আমাদের অভিভাবক, রাজ্যের মাননীয় মন্ত্রী সম্মানীয় মলয় ঘটক মহাশয়, তাকে আমি আজকে ব্লাড ডোনার এবং ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে দুটো কথা বলার জন্য।